হ্যালো এভরিওয়ান, আমি সাইদানুর রহাত। কালকে আমি আমার ফেসবুক স্ট্যাটাসে দিয়েছিলাম যে শুড আই ব্লগ, তো অনেকেই কমেন্ট করেছে, অনেকে অনেক উইশ করেছে। সো আই স্টার্টেড মাই ফার্স্ট ব্লগ, আর ফার্স্ট ব্লগ আমার এক ছোটো ভাই আমাকে নিতে আসবে, আমি এক জায়গায় যে ব্লগ করবো, সো ওর জন্য অপেক্ষা করছি। সো দেখা যাক কতক্ষণ আসে। কী খবর? আপনাদের সবচেয়ে বেশি প্রশ্ন ছিল আমার কাছে যে রাজশাহী ইউনিভার্সিটিতে যে বাগান বিলাসের বড় গাছটা আছে, সেই বড় গাছটা কোথায়। তো আপনাদেরকে জানিয়ে দিই, রাজশাহী ইউনিভার্সিটি স্কুলের পাশে যে পার্কটা আছে, পার্কের এ পাশে যে কোয়ার্টার্স রোড আছে, এই রোড দিয়ে যেতে হবে। তো চলেন যাই ঘুরে আসি। সেই জায়গাটাতে, এটা হলো কোয়ার্টার্সের ভিতরে এই বিল্ডিংটা, বিল্ডিং নাম্বার হলো P27। চলেন ভিতরে যে আমার সাথে যে গেস্টও আছে, ফার্স্ট ব্লগের গেস্ট, কি WID ব্লগস সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলে সাবস্ক্রাইবার নাই, যে কয়টা আছে ওর চ্যানেলে করবে। সো এ হলো জায়গা, লুক দিস ইজ অ্যামেজিং। রাইট নাও আই এম আন্ডার দ্য ট্রি, জায়গাটা সেই আপনারা সে মতো নিতে পারবেন, বিশাল বড় গাছ। আমার দেখা বাগান বিলাসে সবচেয়ে বড় গাছ এটা, এই যে গাছ পুরো বাড়িটা জুড়ে আছে। ইভেন আপনারা এখানে আসলে দেখতে পারবেন যে বাসার ভিতরেও গাছের কিছু অংশ চলে গেছে। সো আপনারা এটা ট্রায়াল দেখেছেন, তারপর আমি দেখি আর একটা ট্রায়াল বানিয়ে দিই আপনাদের জন্য এই ভিডিও রিলেটেড। অনেক ছোটো হয়ে গেলে আপনাদের ভালো লাগবে না, আমি চাচ্ছি যে এই জায়গাটা দেখালাম, এই জায়গাটা ছিল, আপনারা আসবেন। অনেকে কমেন্ট করেছেন, অনেকে প্রশ্ন করেছেন, অনেকে ইনবক্স করেছেন। সো এইটা ছিল সেই জায়গা, P27 বাসা। তো চলেন আমার ছোটো ভাই দীপ্তর সাথে আমরা একটু রাজশাহী ইউনিভার্সিটি ঘুরি। অন হিজ, সো চলে আসলাম টুকিটাকি, সকাল নাস্তা করে নিই, নাস্তাটা করে ফেলি। এই যে WID ব্লগস খুব ভিডিও করতেছে। যাই হোক, আমরা সকালে নাস্তা করে নিই, সকাল সকাল ঘুম থেকে উঠে বের হয়ে গেছি, তো আমরা এখন সিঙ্গারা খাবো। নাথিং ইজ বেটার দ্যান এ টি বিগিনিং অফ ইয়োর ডে, বাট এটা সব চা প্রেমিকরা বলবে, আমি চা পছন্দ করি না, বাট খাচ্ছি কী করার। রাজশাহী ইউনিভার্সিটি অনেক বড় একটা ইউনিভার্সিটি, এশিয়ার সেকেন্ড লার্জ ইউনিভার্সিটি। তো আপনারা যদি রাজশাহী ইউনিভার্সিটির উপরে কোনো ব্লগ দেখতে চান, সো কমেন্ট বিলো, আমি চাচ্ছি যে আপনারা আমাকে কন্টেন্ট দেন, আমি সেই হিসাবে কাজ করি। সো এটা নতুন একটা ভাস্কর্য, এরকম অনেক ভাস্কর্য সহ অনেক কিছু আছে, তো লেট মি নো। এটা সুবর্ণ জয়ন্তী টাওয়ার, রাজশাহী ইউনিভার্সিটির মেন গেট দিয়ে ঢুকলে প্রশাসনিক ভবনের অপোজিটে এই জিনিসটা। রাজশাহী ইউনিভার্সিটির অনেক 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 কিছু দেখার আছে, তো আমি নেক্সট অবশ্যই একটা ব্লগ বানাবো রাজশাহী ইউনিভার্সিটির উপরে। তো ভিউয়ার্স, আজকের আমার যাত্রা এ পর্যন্ত ছিল, আপনাদের উপর সব কিছু। সো হিট দ্য লাইক বাটন, সাবস্ক্রাইব মাই চ্যানেল, আপনাদের জন্য অ্যাকচুয়ালি ভিডিওগুলো বানানো আমার অ্যাকচুয়ালি লেজার টাইমে আমার ইচ্ছা হলো আমি ব্লগিং করবো, দ্যাটস আমি ব্লগিং করছি। তো আপনারা আমাকে জানান কেমন লাগলো আমার ফার্স্ট ভিডিও, ডিউরেশন হয়তো অনেক কম হবে, অ্যাজ এ ব্লগ ডিউরেশন অনেক কম হবে, বাট ফার্স্ট ট্রাই, সো ছোটো করারই ট্রাই করছি, ইনশাল্লাহ বড়োর দিকে যাবো। তো টিল দেন সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।